Assalamualaikum सबाई के वेलकम बैक टू माई चैनल आमार चैनलेर नतुन आरेकटी रेसिपीते आपनादेर सबाईके स्वागतम। आज आमि तैरी करब पायेस, ताहले चलुन शुरू करी पायेसेर रेसिपि। पायेस तैरिर जन्य आमि एकटी पैने आधा केजी दूध निये निच्छि। दूधटी आमि लिकुईड दूध व्यवहार करेछि, आपनारा चाइले गुड़ो दूध गुले व्यवहार करते पारेन। दूध बेशी घनो करा लागबे ना। আমি দুধ ঘন হওয়ার জন্য হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। তারপর আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দুধ বেশি ঘন করা লাগবে না, এজন্যই দুধে চাল দেওয়ার পর চাল সিদ্ধ হতে হতে দুধটা ঘন হয়ে আসবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি হাফ কাপ চিনি দুধে দিয়ে দিচ্ছি। চিনি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি একটি তেজপাতা ছেড়ে দিচ্ছি এবং চার পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে নেড়ে দিচ্ছি। দুধের মধ্যে এবার আমি চাল দিয়ে দেব। চাল আমি আগে থেকেই পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি চড়িয়ে নিয়েছি। চাল দেওয়ার পর দুধ ভালোভাবে নেড়ে দিতে হবে, নাহলে চালগুলো দলা পেকে যেতে পারে। চুলা স্লো আঁচে রেখে প্রায় 30 মিনিটের মতো রাখতে হবে, এতে চালগুলো সিদ্ধ হয়ে আসবে এবং দুধ ঘন হয়ে আসবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে প্যানে লেগে পুড়ে যেতে পারে। দেখুন 30 মিনিট পর দুধ কেমন ঘন হয়ে এসেছে এবং চালগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি 2-3 মিনিট চুলার আঁচে রেখে নামিয়ে নেব। একটি বাটিতে আমি পায়েস তুলে নিচ্ছি। খুবই অল্প সময়ে আপনারা বাসায় এই পায়েসের রেসিপিটি তৈরি করতে পারেন। ঈদ হোক বা জন্মদিন উপলক্ষে হোক, আমরা সবাই কম বেশি পায়েস খেতে পছন্দ করি। আশা করি এই রেসিপিটি দেখে আপনারা খুব সহজে পায়েস তৈরি করতে পারবেন। এবার আমি পায়েসে কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাদামও ইউজ করতে পারেন। যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।